নতুন মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিতে ডাক পেয়েছেন 25 জন। বর্তমান মন্ত্রিসভার সদস্যদের মধ্যে যারা ডাক পেয়েছেন তাদের মধ্যে রয়েছেন ডক্টর হাসান মাহমুদ। তার বাসভবনের সামনে থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী সাব্বির আহমেদ। ধন্যবাদ। এই মুহূর্তে আমরা রয়েছি বর্তমান সময়ের তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদের বাসার সামনে। আপনারা জানেন যে তিনি এর আগে বেশ কয়েকটি বন ও পরিবেশ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং নবম জাতীয় সংসদ নির্বাচনে তিনি চট্টগ্রাম 6 আসন এবং তারপর দশম এবং একাদশ জাতীয় সংসদ এবং সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম 7 আসন থেকে তিনি নির্বাচিত জনপ্রতিনিধি এবং তিনি আবারও পুনরায় হচ্ছে মন্ত্রী হওয়ার জন্য যে 25 জনকে মন্ত্রী হওয়ার জন্য শপথ নেওয়ার জন্য ফোন দেওয়া হয়েছে মন্ত্রিপরিষদ থেকে, তিনি তাদের তালিকায় রয়েছেন এবং আমরা এই মুহূর্তে তার বাসার সামনেই রয়েছি। এবং আমরা যতটুকু জানি যে চট্টগ্রামের এই নেতা তিনি বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন, একদিকে দল সামলাচ্ছেন, একদিক দিকে মিনিস্ট্রি সামলাচ্ছেন এবং অসংখ্য নেতাকর্মীরা তিনি যখন পুনরায় আবারও পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার জন্য শপথ নেওয়ার জন্য ফোন পেয়েছেন তখন কিন্তু অসংখ্য নেতাকর্মীরা রাতভর তার বাসার সামনে অবস্থান করেছে এবং তিনি শুভেচ্ছা বিনিময় করেছেন। এবং আজকে সকালের দিকেও আমরা দেখেছি বেশ কয়েকজন এসেছিলেন তারা শুভেচ্ছা বিনিময় করার জন্য এবং এই মুহূর্তে এখনও তিনি তার বাসায় অবস্থান করছেন। হয়তো কিছুক্ষণ পর তিনি বাসার নিচে অর্থাৎ তাদের যেই অতিথি কক্ষ রয়েছে সেই অতিথি কক্ষে যারা শুভাকাঙ্ক্ষীরা রয়েছেন, যারা ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময়ের জন্য এসেছেন বা অনেকে সাক্ষাৎ করার জন্য এসেছেন তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন এবং সে সময় হয়তো আমরা আপনাদেরকে আরও বিস্তারিত এই ব্যাপারে জানাতে পারবো।